হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে যদি কেউ ভাবে যে আমি একদিন মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুর পরে এই জগতের মানুষ আমার জন্য কাঁদবে, তো এই জগতের মানুষ যদি কাঁদতে হয় তখন আরেকটা বেড়ে যাবে নির্ভয়, সেটা হলো কি যে একটা কথা আছে, আল্লাহ কিন্তু আল্লাহর রাসূল কিন্তু একটা কথা বলেছেন যেখানে 40 জন মানুষ থাকে, এর মধ্যে একজন গুণগত মান একজন মানুষ থাকে, আল্লাহর বন্ধু প্রকৃতির মানুষ থাকে। তো যে কথাটি বলতে চাইতেছি যে জগতের মানুষ যদি একজন মানুষের জন্য কাঁদে, সে বেঁচে থাকতেও কাঁদে এবং মৃত্যুর পরেও কাঁদে, তাহলে সেই মানুষের কী কী গুণ থাকা উচিত? যদি সে এই পৃথিবীতে কোনো পীর আউলিয়াও না হয়, যদি দেখা যায় সামাজিক কোনো মানুষও হয়ে থাকে, তারপরেও সেই মানুষটির জন্যে এই জগতের মানুষ কাঁদবে, সেটা কেমন? যে দেখেন, একটা সংসার ফ্যামিলি হোক বা সমাজতন্ত্র হোক বা দেশবাসী হোক, এখন দেখা গেছে যে একটা মানুষ এমনভাবে চলাফেরা করে যে নিজে জমা করবে, নিজে খাবে, নিজে বাড়ি গাড়ি করবে, এমন চিন্তাভাবনা তার মনে নেই। কিন্তু মানুষকে যখন কোনো কিছু করে দেয়, কোনো কাজ কাম, তাহলে মন থেকে করে দেয়। যতক্ষণ পর্যন্ত তার সমস্যাটা দূর না হচ্ছে বা হাতের কাজটা শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে থেকে সেটা করে দেয় এবং তাকে কেউ মিথ্যা বলতেও দেখে নাই। আচ্ছা, এখন দেখা গেছে একটা সংসার ফ্যামিলিতে ভাই বোন মা বাবা থাকে, সন্তানাদি থাকে, তো এখন দেখা যায় সে যখন যা পারে তাই এনে দেয়, তাই খায়, না পারলে কোত্থেকে দেবে, যতটুকু পারে অতটুকুই করে। তো এরকম দেখা গেছে যে ছোটো ভাই বোন থাকলে বা অন্য অন্য দেখা গেছে সংসারের মধ্যে নাতিপুতি থাকে, ছোট ছোট ছেলেমেয়েরা থাকে, এদেরকে লেখাপড়া করায়, এদেরকে নিঃস্বার্থভাবে সব কিছু করে, যদিও টাকা পয়সা দিয়ে বের যদি নাও পায়, তবুও দেখা গেছে যে মুখের ভাষা দিয়ে এবং নিজের শরীরের শ্রম দিয়ে অনেক কষ্ট করে এদেরকে লালিত পালিত করে, সংসারে যা পারে তাই দেয়, তারপরও সংসারের মানুষের মন সে পায় না, এই বকাঝকা করে বিভিন্ন। কিন্তু এরকম বকাঝকা করে, এরকম অপমান লান্নতের পরেও তার মুখে হাসি দেখা যায় এবং মানুষের উপকার ছাড়া সে কোনো ক্ষতি করেই না। এবং দেখা যায় রাস্তায় একটা বিপদগ্রস্ত মানুষ তাকে হেল্প করছে, আবার হঠাৎ করে শুনছে ইমুকের বাসা ইমুকে অসুস্থ হয়ে আছে, তাকে দেখার মতো কেউ নেই, সে নিজের স্যান্ডেলগুলো বিক্রি করে দিল, বিক্রি করে যে টাকাগুলো পেল সেই রুগীকে ওষুধ কিনে দিল। তখন সেই রুগী সুস্থ যখন হলো, তখন বলতেছে যে তুমি তো মধ্যবিত্ত একটা ফ্যামিলির সন্তান, তুমি খালি পায়ে কেন? থাক থাক, খালি পা হয়েছে কী হয়েছে, এক সময় টাকা হবে, কিনে নেব। তখন বলল, বলো তোমার তো পায়ের মধ্যে জুতা পরার যে একটা দাগ সেটাও তো আছে, কিন্তু তোমার পা খালি কেন? তুমি এতটুকু দূর থেকে এসেছো, তুমি তো খালি পায়ে আসার মানুষ না। তখন সে বলল, আচ্ছা থাক, ওই কথা তোলার দরকার নেই, আপনি এখন সুস্থ আছেন কি না, ভালো আছেন কি না। তবে তার লগের একটা লোক বলতেছে যে যখন শুনছে যে আপনার শরীরের অবস্থা এরকম, তখন তার হাতে তো টাকা পয়সা ছিল না, তো তিনি চামড়ার জুতাখানি বিক্রি করে দিয়ে আপনার জন্য ওষুধ আনছে। এই কথা শোনার পর সেই রুগী সে তার বিছানা থেকে লাফ দিয়ে নেমে তার পায়ে হাত দিয়ে বলছে, বাবারে, তুমি যদি আমার বয়সে ছোট হও তবু তো তুমি একজন মানুষ, কিন্তু তুমি যে আমার ছোট, তুমি আমাকে শিক্ষা দিলে, তোমার কাছে আমি মানব সেবার একটা শিক্ষা পেয়ে গেলাম, এই শিক্ষাটার জন্য তুমি আমার গুরু। যাই হোক,
তো এরকমভাবে মানুষ কোনো জায়গায় বিপদগ্রস্ত হলে, মানুষের কোনো সমস্যা দেখলে সে ঝাঁপিয়ে পড়ে, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু নিজে কি খেলো, কি পড়লো, কি করলো, তার নিজের দিকে খেয়াল নেই। সংসার জীবনে আসলে দেখা যায় যে এটা লাগবে, সেটা লাগবে, সবটা দিতে পারে না, যা পারে তো তা দেয়। কিন্তু দেখা গেছে ফ্যামিলির মানুষে অত্যাচার অনাচার কথাবার্তা বলেছে, এবং তার কামাই রোজগার থেকে সে যখন এনে দিল, সবাই খেয়ে ঠিকই ঘুমাইতেছে, কিন্তু সে খাইলো কিনা এই খবর কেউ নিল না। তবুও পরের দিন সে খুব হাসি মুখে বলতেছে, আজকে মনে হয় কিছু বাজার টাজার লাগবে, কী কী লাগবে বলে দাও। তো এখন দেখা যায় সে যে রাত্রে না খেয়ে ঘুমিয়েছে, তার ফ্যামিলির লোক তার এই খেলটাও করে নাই। তারপরের দিনও সে কি হাসি খুশি। হে জগৎবাসী, তো এরকম দেখা যায় যে ফ্যামিলিতে এরকম সেরকম তো চলতেই আছে, কিন্তু রাস্তাঘাটে পাড়া প্রতিবেশী সকল মানুষের উপকার সে করে, গায়ে খেটে করে, পয়সা থাকলে পয়সা দিয়ে করে। তো এরকম চলতে 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 দেখা যায় যে দেশবাসীর মধ্যে অনেকেই তাকে চিনে, সে শুধু খালি মানব সেবাই করেছে, খালি মানব সেবাই করেছে, নিজের শার্ট বিক্রি করে দিয়েও কাউকে হেল্প করেছে, কাউকে সাহায্য করেছে। তো এরকম করতে করতে একটা একদিন দেখা যায় এই লোকটি মারা গেল। তখন এই কথা শোনার সাথে সাথে দেশবাসীর মধ্যে যেমন মানুষের ঝড় ছুটে আসছে, ঝড়ের বেগে মানুষ শুনে আসতেছে যে এরকম একটা মানুষ, সে নিজের চিন্তা কখনোই করে নাই, সে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েছে, এই মানুষকে যে ভুলে যাবে, সে আর মানুষ থাকবে না। তবে হে জগৎবাসী, যে নিঃস্বার্থতাই প্রেম, লাস্টে দেখা গেছে এই লোকটা আল্লাহর সাধনা করত, রাতের নিঘুম রাত্রে সে আল্লাহর সাধনায় মত্ত হতো, কিন্তু কাউকে বুঝতে দিত না। যে মানুষকে মুখের কথা বলে দিলেও কিছু হয়ে যেত, মানুষ এটাও লক্ষ্য করেছে, এবং মানুষের বিপদে সে সবসময় ঝাঁপিয়ে পড়েছে। এখন যেই লোকগুলো আসছে, যে মনে হয় যে একজন এমপি যদি মারা যায়, মনে হয় তার জানাজাতে এত লোক হয় না, এই ব্যক্তিটির জানাজাতে এত লোক হয়ে গেল। কারণ কি? কারণ সে নিজের দেহ মন প্রাণ সমস্ত কিছু মানব সেবায় লুটিয়ে দিয়েছে, নিজের চিন্তা কখনোই করে নাই, এবং শত দুঃখে সে হাসি রেখেই মরেছে। তখন সেই লোকটাকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, পাড়া প্রতিবেশীরা কাঁদতেছে, ফ্যামিলির লোক বলতেছে, এই কি আমরা একে চিনলাম না, আমরা একে বুঝলাম না। তবে হে জগৎবাসী, যে কেউ যদি নিঃস্বার্থভাবে এরকম করে যায়, আর জগতের লক্ষ মানুষ যদি তার জন্যে কাঁদে, তখন কিন্তু আল্লাহর অন্তরটাও নাড়া খেয়ে যায়, যে সে যা কিছু করে এসেছে মানুষ তো তার প্রশংসা আর ধ্বনি গাইতেছে, তাকে কি করে আল্লাহ দোযোগে দেবে। হে জগৎবাসী, তবে আমরা এই পৃথিবীতে এসেছি বাড়ি গাড়ি করার জন্য নয়, আমরা এসেছি মানুষ হয়ে মানুষের সেবা করব, এবং যতটুকু সম্ভব সত্যকে আঁকড়ে ধরব, এবং মিথ্যা পরিহার করব। সত্যকে আঁকড়ে ধরা আর মিথ্যাকে পরিহার করার মধ্যে যে কত বড় একটা শান্তি, যে এই শান্তি উপভোগ করেছে একমাত্র সেই বোঝে। তবে হে জগৎবাসী, আমাদের এই চ্যানেলটির আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।